নিউ ভালোবাসার গল্প হলুদ ট্যাক্সি। বাবার কাছে হাত পেতে আর কিছু চাইতে লজ্জা করে, চাকরি না পেয়ে তাই ড্রাইভারের চাকুরিতে যোগ দিলাম। বাবা চুপচাপ হয়ে গিয়েছিল কয়েকদিন ধরে, তবে আমি যে চেষ্টা কোনো ত্রুটি রাখিনি সেটা তিনি ঠিকই জানতেন। আজ হঠাৎ সকালে ঘুম থেকে উঠে খেতে বসে দেখি ভাতের সাথে এক বাটি পায়েস, বুঝতে পারলাম আজ আমার জন্মদিন। তারপর মা একটা চাবির রিং দিয়ে বলল, যা বাবাকে আর কাকাকে প্রণাম করে আয়। বোনের বিয়ের জন্য রাখা পয়সাটাও দিয়ে দিয়েছে কাকা আমার এই উপহারটির জন্য। লাল টুকটুকে জবার মালা পরে এই পরিবারের নতুন সদস্য হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। মাকে বললাম, তোমরা তৈরি হয়ে নাও, প্রথম ভাড়াটা বাড়ি থেকে শুরু করি, দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। মা বাবা বোন কাকাকে নিয়ে ঘুরে এলাম, শুধুমাত্র সেই মানুষটিকে পেলাম না যে সব সময় আমার পাশে থেকেছে। ওর ফোন বন্ধ, হয়তো কাজে ব্যস্ত, নয়তো দিনে দুই তিনবার ফোন করে। এবারে সদস্য না হয়েও ও অনেক দায়িত্ব পালন করে, তাই মা বিশেষ করে ওর কথা বারবার বলছিলেন। কাকা ওকে প্রথম প্রথম পছন্দ করত না। আমার বোন নিপার বিয়ে নিয়ে কাকা বেশি চিন্তিত ছিলেন। কাকার আশা ছিল, আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমার বিয়েতে যে পণ পাওয়া যাবে তা দিয়েই বোনের বিয়েটা দিয়ে দেবেন। কিন্তু ও আমার জীবনে আসায় সে আশায় মাটি পড়েছিল, তাই হয়েছিল চক্ষুশূল। কিন্তু ও নিজেই সেই সমস্যার সমাধান করে দিল। আমার বোন নিপাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করে দেয় ও নিজের টাকায়। ও বলেছিল, পণ ঘুষ দিয়ে মেয়ে না পেছে মেয়েকে যোগ্যতম করুন, যাতে মেয়ে তার জীবনের সঙ্গী নির্বাচন করতে পারে নিজে। তারপর থেকে কাকার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, ও হয়ে গেল এ পরিবারের নয়নের মণি। রাত 12টা বাজে, হাওড়ার দিকে চলে এলাম। প্রথম দিনটা উৎসাহটা খুব বেশি ছিল একটু। ওর মোবাইল থেকে একটা মেসেজ এলো, হ্যাপি বার্থডে, সরি আজ কথা হবে না, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। ওকে রিপ্লাই করতে যাব, এমন সময় প্যাসেঞ্জার পেয়ে গেলাম। বস আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কথাবার্তাতে বস দীঘায় ঘুরতে নিয়ে গিয়েছিল, এখন বাড়িতে পৌঁছে দিতে ট্যাক্সি করেছে। আমার উপস্থিতিতে বস বেশি সুবিধা করতে পারল না বোধহয়, মেয়েটাকে বস বাড়ি অবধি ছেড়ে দিল। আমি বাড়তি ভাড়ার আশায় বস ভদ্রলোককে ছেড়ে দিয়ে এলাম ওনার বাড়িতে। মেয়েটি আমাকে কিছু বলতে চাইল কিন্তু পারল না। অনেক রাতে ওর ফোন এলো আমার ফোনে, কান্না মেশানো গলায় ও বলল, সুজনবাবু কিন্তু তোমার বোনের ভর্তির ফিসটা দিয়েছিল, আমার মায়ের চিকিৎসাও খরচটাও দেন। আমি চাপা গলায় বললাম, সীতা হয়তো লক্ষণ রেখা অতিক্রম করেছিল, কিন্তু রামচন্দ্রের কি তাতে কোনো দোষ ছিল না? যাই হোক, আমি রাম না তাই তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে না, কাল ভোরে এসো, আমার হলুদ ট্যাক্সি করে ময়দানে ঘুরিয়ে আনব। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।